स्वदेशी द्रव्य व्यवहार बृद्धि करा और विदेशी द्रव्य व्यवहार कमानोर अंगीकार निये बीजेपीर सिपाहीजोला जिलार संकल्प ग्रहण अनुष्ठानटी अनुष्ठित हय चुरीलाम बीजेपी मंडल कार्यालये। मंगलवार ए अनुष्ठाने उपस्थित छिलेन बीजेपी राज्य साधारण सम्पादिका पापिया दत्त, जिला सभापति अंजन पुरकायस्थ प्रमुख। लोकाल टू ग्लोबल करोनार एई परिस्थितिर मध्ये समग्र देशेर अर्थनीतिके बाँचानोर जन्य केंद्र सरकारेर आत्मनिर्भर भारत प्रकल्पे 20 लाख कोटी टाकार स्पेशल प्याकेज घोषणा हय, যার মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের অধিক ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। দেশের কৃষি শিল্প, কুটির শিল্প তথা স্বদেশী পণ্যের বাজারজাতকরণের মধ্য দিয়ে বিশেষ করে যুবকদের আত্মনির্ভর করার কথা বলা হয়েছে। স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়ানো এবং বিদেশি দ্রব্যের ব্যবহার যথাসম্ভব কমানোর মানসিকতা নিয়ে সমস্ত রাজ্যব্যাপী বিজেপি সংগঠনের পক্ষ থেকে সংকল্প গ্রহণ করা হয়। সমস্ত রাজ্যের সাথে সিপাহীজলা জেলার সংকল্প গ্রহণ অনুষ্ঠানটি হয় চুরিলাম বিজেপি মণ্ডল কার্যালয়ে। মঙ্গলবার এই সংকল্প গ্রহণ অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। লকডাউন, করোনা, কোভিড সংকটের কারণে আজকে সব কিছু ইম্পোর্ট এক্সপোর্টও বন্ধ হয়ে আছে, তো এই জায়গা থেকে উত্তরণ করতে হবে আমাদের। তাহলে ভারতবর্ষের যে উৎপাদন সেটাকে সব দিক থেকে বাড়াতে হবে। কাঁচামাল, যে কাঁচামালের জন্য আমাদের বিদেশের জন্য উপর নির্ভর করতে হয়, সেই কাঁচামাল এখন আমাদের দেশে উৎপাদন করতে হবে। তো আজকে আমরা এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের যারা বুথ লেভেল পর্যন্ত, পৃষ্ঠপ্রমুখ পর্যন্ত আমরা সমস্ত কার্যকর্তারা আজকে একটাই সংকল্পে আমরা সংকল্পিত হয়েছি যে আজ থেকে আমরা স্বদেশী দ্রব্য যা আমাদের নিজে এটা আমরা ব্যবহার করব এবং যতটা সম্ভব আমরা বিদেশি দ্রব্য বয়কট করব। আজকে এটাই আমাদের এখানে সংকল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা উত্তর অংশের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জেলা সাধারণ সম্পাদক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।